फ्रेंड्स কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি সঞ্জীব এসে গেছি আপনাদের সবাইকে স্বাগত জানাতে আপনাদের ফেভারিট চ্যানেল কলকাতা মিক্স আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন যে ভালো মাংস কলকাতা শহরে কোথায় পাওয়া যায় তার জন্য আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের সবথেকে বড় মাংসের বাজার এবং সেটার নাম শুনলে সত্যিই আপনি চমকে যাবেন সেটা হচ্ছে নিউ মার্কেট বা হক মার্কেট যেটাকে আমরা এতদিন ধরে চিন্তাম যে জামা কাপড় বা নানা রকম ফ্যাশনেবল জিনিসের জন্য কিন্তু সেটা সকালবেলা হচ্ছে সবথেকে বড় পশ্চিমবঙ্গের মাংসের বাজার কারণ এখানে শুধু আয়তনে আমি হয়তো মার্কেটটাকে মেপে দেখিনি কিন্তু এটা বিশাল বড় বাজার এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার ভ্যারাইটি এখানে এত ধরনের মাংস পাওয়া যায় এবং আমরা সেটা প্রতিদিন ঘরে আমরা রান্নার কাজে ব্যবহার করি এবং খাই অনেক প্রজাতির মানে ভ্যারাইটির মুরগি পাবেন এখানে মাটনের মধ্যে ভ্যারাইটি পাবেন এছাড়া এখানে পর্ক পাবেন তো সব কিছু এখানে খুব ন্যায্য দামে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ন্যায্য দামে পাবেন এই শীতের সময় মাংসের দাম একটু বেশি থাকে যাই হোক কিন্তু এখানে যে কোনো মার্কেটের থেকে এখানে কিন্তু সঠিক দামে মাংস বিক্রি হয় তাই জন্যই কিন্তু কলকাতার নামি দামি রেস্টুরেন্ট হোটেল ক্যাটারিং এবং আপনারা যেসব অনুষ্ঠান বাড়িতে যান বিভিন্ন ক্যাটারিং যে যারা করে থাকে এই মাংস কিন্তু সব এখান থেকে যায় তাই জন্য এটা এখানে প্রচুর বিক্রি এবং এখানে এত বড় আপনি নিজে চোখে এলে বুঝতে পারবেন যে এখানে কি কর্মকাণ্ড চলছে হয়তো আমি সব ভিডিও করতে পারবো না কিছু জিনিস দেখতে আপনাদের খারাপ লাগবে সেই জন্য সেগুলোকে আমি অ্যাভয়েড করব আপনারা চোখে এসে এখানে এসে দেখতে পারবেন সেই ব্যাপারগুলো তাহলে চলুন এটা একটা দারুণ খুব ইনফরমেটিভ এবং একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আশা করি আপনারা প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক भाई साहब ये जो आपका दुकान में ये खस्सी है क्या ये खस्सी नहीं है ये शी है गोट है गोट गोट अच्छा तो क्या दाम पड़ता है इसका अभी इसका हम लोग बेचते हैं यहाँ पे 600 600 रुपया के जी तो ये मेनली कहाँ पे जाता है ये जो आइटम है ये होटल में सब होटल होटल में जाता है रेस्टोरेंट में जाता है अच्छा अच्छा ये मतलब थोड़ा लो बजट का जिसका रहता है कैटरिंग पकड़िए कैटरिंग शादी बाड़ी कहीं पे ये सब यूज होता है यही सब यूज होता है तो ये सब जब पकता है तो समझ में आता है क्या खा रहे हैं नहीं सेम है तो इसी से मेरा बच्चा पैदा होता है खस्सी पैदा होता है बकरी से खस्सी होता है या खस्सी से बकरी होता है अच्छा ये जो मार्केट है ये बंगाल का सबसे बड़ा है सबसे बड़ा मार्केट है सबसे पुराना मार्केट है अच्छा भाई साहब लैम कितने की के जी है 700 रुपया दादा बोलछी ये मांस जे गुलो आछे एगुलो आपनारा कोथाय माने रिटेल कस्टमर बेशी ना एखाने होटेल एखाने होटेल बेशी अच्छा तो हाँ होटेल सप्लाई बेशी होटेल सप्लाई किरकम होटेले जाय माने छोटो थेके बड़ो सब रकम अच्छा ओके
আর এখানে মার্কেট খুলে কটা থেকে? মার্কেট সকাল 5টা থেকে খুলে যায়। আর সারাদিন খোলা থাকবে কি? মাটন নেই, আপনার 12টা বন্ধ হয়ে যায়। মাটন সকাল 6টা থেকে দুপুর 12টায় বন্ধ হয়ে যাবে। এই মার্কেটে আপনি যদি মাটন চান, সেক্ষেত্রে নর্মাল যে খাসি এখানে পাওয়া যায় না, নর্মাল যে ছাগল যেটাকে বলে সেই ছাগল পাবেন, আপনি ছাগলের মাংস পেয়ে যাবেন, ভেড়ার মাংস পেয়ে যাবেন, এছাড়া যে পাঁঠা বলে সেই পাঁঠা এবং পাঁঠি সব কিছু এখানে পাওয়া যায়। তার কারণ হলো এটা হলো পশ্চিমবঙ্গের সব থেকে বড় বাজার এবং এখানে মেনলি যে ডিমান্ড থাকে সেটা হলো হোটেলের ডিমান্ড। এবং হোটেলে যে মাংসগুলো করে সেগুলো মেনলি এইখান থেকেই যায় এবং এনাদের যে রোজ যে বিক্রি বা ডিমান্ড হয় সেটাও কিন্তু হোটেলের জন্য। তো এই বাজারটা যে পুরো আমার পিছনে দেখছেন, তো পুরো ভালো করে একটু দেখাতে পাচ্ছি না, তার কারণ হলো বুঝতেই পাচ্ছেন এখানে মাংসের বাজার কাটাকুটি চলছে, সেটা আপনাদের ভালো নাও লাগতে পারে। তো যতটা সম্ভব দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করছি। তো আপনাদের যদি কারো ক্যাটারিং ব্যবসা থাকে বা হোটেল ব্যবসা থাকে তো এখান থেকে এসে মাংস কিনতে পারেন, দামটা সব থেকে কম, তাই জন্যই এখানে এত ডিমান্ড মাংসের। এবং ওনাদের কাছ থেকে জানলাম যে নামি দামি হোটেলও এখান থেকে মাংস নিয়ে যান মাটন, তো কিন্তু হোটেলে খাসি রান্না হয় না। তার কারণ আমাকে বললেন যে খাসি কিন্তু হোটেলে রান্না করতে গেলে সেটা কিন্তু গলে যাবে, সেরকম যে আপনাদের যে হোটেলে পিস দেওয়া হয় সেরকম পিস আকৃতির আসবে না, তো সেই জন্যই কিন্তু এই মার্কেট থেকেই তারা এই মাংসগুলো কালেক্ট করে। এবার আমরা যাব মুরগি দেখতে। এর পাশেই মার্কেটের পাশেই যে রাস্তাটা আছে এই যে সোজা, এখানে সম্পূর্ণ মুরগির দোকান এবং প্রচুর মুরগির দোকান আছে এবং এই টোটাল মুরগির ভ্যারাইটিগুলো এবার আপনাদেরকে দেখাবো, আসুন। তাই কক কী দাম যাচ্ছে? সাদা কক 140। এটা কি ওজন করে না পিসে? কীরকম ওজন হয় একটা পিসের? 500 থেকে 600 গ্রাম। আচ্ছা এই লাল কক কী দাম আছে? 190 টাকা। কি এটা ওজনে না পিস? মানে একটা পিস 190 টাকা কেজি লাল কক, আর সাদাটা হলো পিসেতে 140 টাকা, না কত বললে? আচ্ছা আচ্ছা, এছাড়া আপনার কাছে এটা কি দেশি? এটা এটা কি দেশি আছে? কান্ট্রি চিকেন। আচ্ছা হ্যাঁ, 350 টাকা, এটা 350 টাকা আছে। আচ্ছা আচ্ছা, এগুলো কি সোনালি কি অরিজিনাল দেশি আছে? আচ্ছা 350। আচ্ছা আর এটা কি আছে? এটা ব্রয়লার আছে। আর এটা কি আছে? এটা লাল কপ আছে 190 টাকা। আচ্ছা করকনাথ আছে, দেখাও দেখি। হ্যাঁ এই তো করকনাথ, কিরকম কেজি আছে এটা? 800 টাকা কেজি গোটা। আচ্ছা আচ্ছা, তোমাদের এখানে মাংস কিলো তোমরা কেটে দেবে তো? কেটে দেবে। আচ্ছা ঠিক আছে। আর দাদা এই চায়না হাঁস কত করে যাচ্ছে? 300 টাকা কিলো। চায়না 300? আচ্ছা এটাও তো চায়না, সব চায়না হাঁস আছে। আচ্ছা আর ওদিকে কি আছে? এটা দেশি? দেশি কত করে? 350। দেশি 350 টাকা। বলিনি হাঁস কত করে? কত বললে এটা? 300 টাকা কিলো পাতি হাঁস। আর টার্কি কত করে? টার্কি 300 টাকা কিলো, কম না। আচ্ছা এই গোটা নিতে হবে তো? নিতে গেলে একটা গোটা নিতে হবে, যা ওজন হবে। দেশি কত করে যাচ্ছে এখন? 320 টাকা। 320?
এটা টার্কি তো টার্কি কিরকম দাম পড়ছে এখন টার্কি 450 টাকা কেজি 450 টাকা কেজি এটা ক কেজি হবে 4 কেজি মতো হবে 4 কেজি মতো আচ্ছা এটা কি কেটে পাওয়া যায় না কেটে বিক্রি করেন না গোটাই নিতে কেটে হয় কেটে হয় স্লাইডিং করে হয় আচ্ছা তো যখন মানে বাজারে কি এলে এরকম কাটা পাওয়া যায় না সব গোটা পাওয়া যায় সেরকম কেটে দিতে হবে আচ্ছা আপনি যদি চাইবেন তাহলে কেটে দিতে হবে আচ্ছা আমি যদি চাইবো তাহলে কেটে দিতে হবে তো এটা 400 টাকা কেজি পড়ছে হ্যাঁ আচ্ছা টার্কি আচ্ছা এছাড়া ছোট এটা কি মোরগ আছে এটা মোরগ আছে আচ্ছা এটা কি হাঁস হ্যাঁ এটা চায়না হাঁস আছে এটা চায়না হাঁস কি করে কত কেজি পড়ছে এটা এটা 450 টাকা কেজি চায়না হাঁস 450 টাকা কেজি হ্যাঁ আচ্ছা এইগুলো চায়না তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা চায়না হাঁস এটা চায়না আছে এটা পাকি হাঁস আছে দেশি আচ্ছা এটা পাতি হাঁস আছে কি দাম পড়ছে দেশিটা ওটা 400 টাকা পিস 400 টাকা পিস কত ওজন হবে এটা এই কি 700 কি 300 আচ্ছা ওকে গোটা রাজহাঁস আছে ওটা আচ্ছা কত করে কেজি পড়ে রাজহাঁস ওটা 500 টাকা কেজি আছে আচ্ছা 500 টাকা কেজি পড়বে এটা চায়না হাঁস এগুলো হচ্ছে ব্রয়লার যেগুলো আমরা পোলট্রি বলে চিনি তা ব্রয়লার কি দাম যাচ্ছে এখন গোটা 130 টাকা আচ্ছা এই এই দুটো কি সাইজের ফারাক আছে এটা এটা কত কেজি সাইজের 3 কিলো 2.5 কিলো আচ্ছা আর এটা কত 1 কিলো সাইজ এটা হলো 1 কিলো সাইজ বিরিয়ানি চাপ তন্দুরি বিরিয়ানি চাপের জন্য এর দাম কি 130 টাকা আচ্ছা এগুলি তন্দুরি বিরিয়ানি আর চাপের জন্য এই ছোট সাইজটা ব্যবহার করা হয় 1 কিলো সাইজ এটা এগুলি হলো বড় হলো তন্দুরি সাইজ এটা হলো কারি কোট এটা হলো কারি সাইজ আচ্ছা রান্না করে খেতে ভালো লাগে এটা আচ্ছা ও আর আর যা বললেস হয় ওই বড় মালে বললেস হবে আর কাটা কত করে দিচ্ছেন এখন কাটা 200 টাকা 190 টাকা 200 টাকা 190 টাকা আচ্ছা এই যে কাটা আছে 200 টাকা এবং 190 টাকা এটা উইংস এটা ড্রামস্টিক হলো এটা ড্রামস্টিক কত করে আছে কেজি ড্রামস্টিক ড্রামস্টিক 230 230 টাকা আর উইংস উইংস 170 170 টাকা আচ্ছা আর এটা কত করে এটা বললে বললে 250 আচ্ছা ওকে আমার পিছনে এই মার্কেটটা দেখতে পাচ্ছেন এর ভেতরেই এতক্ষণ আমরা ছিলাম এবার জাস্ট এই মার্কেট থেকে বেরিয়েছি এবং এই মার্কেটের অপোজিটেই জাস্ট এখানে এই বোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে পর্ক বিক্রি হয় একদম সব থেকে ভালো পর্ক আপনি এখানে পেয়ে যাবেন ওল্ড ক্যালকাটা পিগারি তো এখানে আপনারা এবার পর্ক দেখতে যাবেন এটা হচ্ছে রেড চাট দেখে নিন পক 280 থেকে শুরু হচ্ছে তারপরে বোনলেস লিন পক নানা রকম ভ্যারাইটি আছে আপনারা দেখে নিতে পারবেন ফোন নাম্বার উপরে দেওয়া আছে বলছি দাদা আপনাদের টাইমিংটা কি আছে দোকান বন্ধ খোলার আচ্ছা সকাল 7টা থেকে রাত্রি 9টা অবধি আর মোটামুটি ডিসপ্লে বোর্ডে যা আইটেম আছে সবই পাওয়া যায় এখানে আচ্ছা ওকে
অবশ্যই জিনিস কেনার আগে দরদাম করে নেবেন, তাতে আপনারই সাশ্রয় হবে। এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম, খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো। নমস্কার।